ফেল করলে ক্লাসে তোলা যাবে না, এই দাবিতে মিছিল বিদ্যালয়ের প্রাক্তনী অভিভাবকদের এক অংশের। বেশ কিছুদিন আগে অকৃতকার্য ছাত্রীদের পাশ করানোর দাবিতে বিক্ষোভ হয় স্কুলে। অকৃতকার্য ছাত্রীদের পরের ক্লাসে উত্তীর্ণ করা যাবে না, এই দাবি জানিয়ে ছাত্রী ও অভিভাবকদের এক অংশ ফেস্টুন ব্যানার হাতে নিয়ে মিছিল করল আজ। ঘটনাটি ঘটেছে হারোয়া শফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এর আগে গত 4 জানুয়ারি অকৃতকার্য ছাত্রছাত্রীদের অবিলম্বে পরের ক্লাসে তোলার দাবি জানিয়ে অকৃতকার্য ছাত্রী ও তাদের অভিভাবকেরা স্কুলের বাইরে বিক্ষোভ দেখিয়েছিল। তাদের দাবি ছিল ফেল করা 54 জন ছাত্রীর ভেতর 9 জন ছাত্রীকে পরের ক্লাসে তুলে দেওয়া হয়েছে, বাকিদের তোলা হয়নি। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিলেন একেবারেই যারা পাস করতে পারেনি, অর্থাৎ যারা 5টার মধ্যে 5টা বিষয় ফেল করেছে বা যারা 4টি বিষয় ফেল করেছে তাদের পরের ক্লাসে তোলা হয়নি। অনেক বিবেচনা করবার পর যে সমস্ত ছাত্রীদের বোর্ড পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে তাদের পরের ক্লাসে উত্তীর্ণ করা হয়েছে। আমরা যারা আজকে শিক্ষায় সমাজে আছি তারা তো আমরা জানি যে আসলে এইভাবে পাশ করে তো কিছুই হয় না। আর আরেকটা বড় কথা হচ্ছে আজকে ওদেরকে আমি পাশ করিয়ে দিচ্ছি, পরের বছর আরেকজনরা আসবে তারাও পাশ করিয়ে দিতে বলবে, ক্লাস 10 থেকে যখন পাশ করবে না তারাও এসে দাবি করবে আমাদেরও পাশ করিয়ে দিন। তো এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে তো তাহলে পরীক্ষার তো কোনো প্রয়োজনই নেই, মূল্যায়ন করারও প্রয়োজন নেই। এই পর্যন্ত যেমন তুলে দেওয়া হয় 9-10 সব উঠে উঠেই সবাই 11-12 পাশ করেই যাক, তাহলে সেটা তো তাহলে একটা দেশের আর রাজ্যের একটা সমূহ ক্ষতি সম্ভাবনা যেটা আমরা বুঝতে পারছি। আজ আবার ওই স্কুলের এক অংশ ছাত্রী এবং তার অভিভাবকেরা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল করলো। তাদের দাবি অকৃতকার্য ছাত্রীদের পরের ক্লাসে তোলা যাবে না, স্কুলের শিক্ষক ও শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। যেখানে আমরা সবাই অ্যাক্টিভলি স্কুলের সঙ্গে যুক্ত প্রাথমিক হওয়া সত্ত্বেও, কিন্তু আজকাল যে সমস্যাটা দেখা দিয়েছে যে 45টা বাচ্চাকে অকৃতকার্য করার পরেও তুলে দেওয়ার যে দাবি সেটার জন্য আমরা এর ঘোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ তারা আজকে প্রতিবাদ করছে এই কারণে তারা 5টা বিষয় HS-এ 5টা বিষয় থাকে, তার মধ্যে কেউ কেউ 4টে বিষয় ফেল করেছে, কেউ 5টাই ফেল করেছে, তারপরেও এই দাবি মেনে যদি তাদের তুলে দেওয়া হয় তাদের 45টা বাচ্চার যে ভবিষ্যৎ নষ্ট হবেই, প্লাস আমাদের দেশ আমাদের যে মানে আজকে রাজ্য শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে সেটাও কালিমালিপ্ত হবে। কারণ আজকে এরা গিয়ে এই ফেল করা স্টুডেন্টগুলো গিয়ে ভবিষ্যতে খুব বেশি উন্নতি এরা করতে পারবে না। আজকে হয়তো তারা না বুঝে এই দাবিটা করছে, আমি জানি না কেন এই দাবিটা হচ্ছে যে 5টা বিষয় মাত্র 5টা বিষয় 24 নম্বর করে পেতে হয়, 5 নম্বর 24 নম্বর সেখান থেকেও কেন কনসিডার করা হচ্ছে এদের, তারপরে ফেল করার পরেও এই যে দাবি এটা একটা অন্যায় দাবি। এবং আমরা শুধু আমরা আমি না এখানে সবাই আছে যারা এর প্রতিবাদ জানাচ্ছি। আর আরেকটু সময় নিক, পাশ করুক, তারপরে যাতে শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি শক্ত হবে, আমাদের ভবিষ্যতের দেশ অনেক শক্ত হবে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মৈত্রী দাশগুপ্ত জানান এখনো সুবুদ্ধি সম্পন্ন ছাত্রী ও অভিভাবক রয়েছে, এটা দেখেও ভালো লেগেছে তার। তিনি বলেন স্কুলে মোট 3000 জন ছাত্রী রয়েছে, তার মধ্যে 11 শ্রেণীতে 120 জন ছাত্রী, এই 120 জনের মধ্যে 54 জন ফেল করেছে। পরবর্তীতে 9 জন ছাত্রীকে তাদের পরীক্ষার খাতা বিবেচনা করে পরের ক্লাসে উত্তীর্ণ করা হয়, বাকি 45 জনকে 11 শ্রেণীতেই রাখার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষিকা জানান যাদের ক্লাসে তোলা হলো না তাদের মধ্যে কেউ কেউ প্রতিটি বিষয়ে ফেল করেছে, আবার কেউ 4টি বিষয়ে ফেল করেছে। এমনিতেই মধ্যশিক্ষা পর্ষদের নিয়মানুযায়ী 8ম শ্রেণী অবধি পাস ফেল নেই, আবার 9ম থেকে 11 শ্রেণী অবধি পাস ফেল আছে। এই নিয়মের মধ্যেই একেবারে অকৃতকার্য ছাত্রীদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে ক্লাসে তোলা হয়নি, কারণ একবার বোর্ড পরীক্ষায় ফেল করলে পরবর্তীতে বোর্ড পরীক্ষা সিসিতেই দিতে হবে, এক্ষেত্রে ছাত্রীদের পরবর্তীতে বিশেষ অসুবিধা হতে পারে। এরপরেও যদি অভিভাবকেরা বলেন তাদের সন্তানদের পাস করিয়ে দিতে হবে তাহলে তাদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপের দিকেই এগোবে। তারা যেটা করেছেন সেটা তাদের স্বতঃস্ফূর্ত একটা প্রয়াস, আমার সঙ্গে তারা আলোচনা করতে আসেননি। তবে আমি গার্জিয়ান মিটিং এ তাদের সঙ্গে একটা কথাই শেয়ার করেছি, সরকারি নিয়ম অনুসারে PP থেকে ক্লাস 8 অবধি
পাস ফেল প্রথা নেই। 9, 10, 11, 12 আবার ওই সরকারি নীতি অনুসারে প্রত্যেকটাতে পাস করলে তবে সে অন্য ক্লাসে উঠবে। তার মধ্যেও যে মেয়েগুলোকে মনে করেছে যে এদেরকে পাঠালে এই 3 মাসে 1.5 মাসে তারা পাস করার জায়গায় পৌঁছাতে পারবে, টিচাররা বসে সেই মেয়েদেরকেই 120 জনের মধ্যে 75টি মেয়েকে পাঠানো হয়েছে, আর 45টি মেয়েকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই আটকে রাখা হয়েছে। একটাই কারণ, আটকে মানে তারা উত্তীর্ণ হতে পারেনি, তার কারণ একটা সিসি রেজাল্ট বেরিয়ে গেলে বছরের পর বছর মেয়েটিকে স্পেশাল কিংবা সিসিতে যেতে হয়, এরকম করে ঠিক 5 বছর কমপ্লিট হওয়ার মুখে তারা ছাড় পায়, যেটা ভবিষ্যতে সেই একটা ফ্রেশ রেজাল্ট, থার্ড ডিভিশন হল আর সিসি স্পেশাল দুটো একবারে অন্যভাবে দেখা হয়। আমি কখনোই মনে করি না আমার মেয়েরা শুধু বিবাহের জন্য প্রস্তুত, তারা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে তার মতো করে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যাসল্যান্ড, হারোয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।